গীতিকার হিসাবে যাবৎ আমি অনেকগুলো গানই করেছি, তো আমার নিজেরই লেখা সুরে এবং কণ্ঠে এর আগেও আমি গান করেছি, আজকেও আমি আরেকটি গান করলাম আপনাদের জন্য, ভিডিও চিত্রটি নিয়ে আসলাম। গানটির নাম হচ্ছে এই তো আমার সুখ, এটি জুলফিয়া ইসলামের নিজেরই লেখা সুরে এবং কণ্ঠে। আশা করি আপনাদের গানটা খুব ভাল লাগবে। আমি সচরাচর আমার অনেকগুলো বই আছে জুই প্রকাশনী থেকে, এবং এটি আমার একটি প্রকাশনা সংস্থা, এখানে বইয়ের পাশাপাশি গানও প্রকাশিত হয়ে থাকে, তো এখানে অনেক বড় বড় লেখকের বই আছে, আমার নিজেরও লেখা আছে, প্রায় 80টির মতো বই আছে। বাংলা একাডেমির মহাপরিচালক এবং সেলিনা হোসেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, এনাদের সহ আরো অনেক লেখকের বই আছে, জুলফিয়া ইসলামের নিজের লেখাও বই আছে। আর এছাড়া গান গান করতে গিয়ে আমার গীতিকার হিসেবে আমি অনেকগুলো গান লিখেছি, এবং এই গানগুলো অনেক বিখ্যাত সুরকারেরা সুর দিয়েছেন এবং গেয়েছেনও। এর আগে সুবীর নন্দী আমার দুটো গান করেছেন আমার লেখায়, এরপর রথীন্দ্রনাথ করেছেন, রথীন্দ্রনাথ রায় একটি গান করেছেন, ভারতের শ্রীকান্ত আচার্য করেছেন দুটো গান, এছাড়াও আমার নিজে আমি শাহীন সর্দারের সুরে আমাকে কাজে সহযোগিতা করেছে মারুফ মুন্না শাহীন, এবং ওরা আমার সঙ্গে ছিল। তো এছাড়া আমার নিজেরই গান অনেকগুলো আছে, এর মধ্যে আজকের গানটি ভিন্ন মাত্রিকে বলবো না, কারণ এর আগেও এই একই গানটা পুরোটা সুর করেছি, লিখেছি এবং নিজ কণ্ঠে ধারণ করেছি। আপনাদের নিশ্চয় অনেক বেশি ভালো লাগবে, আপনারা গানটি ইউটিউবে পেয়ে যাবেন, তারপর ওয়েবসাইটে পাবেন, আমার চ্যানেলে পাবেন, আপনারা জুই প্রকাশনীতেও আসলেও আপনারা সিডি হিসাবে পাবেন, যত ভাবেই চান এই গানগুলো আপনারা পৃথিবীর সব জায়গা থেকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এই তো আমার সুখ গানটি। তো আজকে খুব সুন্দর একটি পরিবেশ ছিল, আমরা এখানে এসেছি, বৃষ্টি ছিল, মৃদু মন্দ একটু বৃষ্টি ছিল, হাওয়া ছিল, মৃদু মৃদু বৃষ্টি, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এরই মাঝে আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমাদের কাজগুলো সেরেছি। তো অত্যধিক সুন্দর একটি গান, তো গানটি নিশ্চয়ই আপনারা শুনবেন। পিঞ্জিরায় বাঁধিনি তোমায়, বেঁধেছি যে অন্তরে, খুঁজিনি তোমায় আমি চন্দনে, তাই তো নিতে চাই, চাইনি বন্ধনে, এই তো আমার সুখ, এই তো আমার সুখ। এটি হচ্ছে আমার এই তো আমার সুখ, এই গানটির কথাগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।